হিরো আলম একজন জোকার কমেডিয়ান, ফানি ভিডিও বানায়, গানের গলা ভালো না, হিরে গলা ছেড়ে দিয়ে গান করে, আলতু ফালতু মুভি বানায়, দেখতে ভালো না, ঠিকমতো কথা বলতে পারে না, আরো অনেক কিছু। রুকো জরা, সবর করো। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। প্রথমেই বলে নেই, এই ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, সুতরাং যারা রোস্টিং ভিডিও মনে করে দেখতে চলে আসছেন, প্লিজ এই ভিডিওটা আপনাদের জন্য না, আপনারা এখানে স্কিপ করে চলে যেতে পারেন। তবে হ্যাঁ, যদি মনে হয় হিরো আলম সম্পর্কে দু একটা পজিটিভ কথা নিতে পারবেন, তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন, বিলিভ মি অনেক কিছু শিখতে পারবেন। হিরো আলম কি করে নাই সে? ডিশের ব্যবসা থেকে শুরু করে আজকের এই এমপি পদে দাঁড়ানো, মানে মাঝখানে তার সাধ্য অনুযায়ী এমন কিছু নাই যে সে করতে বাদ রাখছে, আর সবকিছুতেই সে সফল। এবার যদি এমপি হয়ে যায়, বিশ্বাস করেন আমি খুব একটা অবাক হব না। তার পেছনে লোক দেখছেন? আচ্ছা, একটা মানুষের যদি সত্যি সত্যি জনপ্রিয়তা না থাকে, তাহলে তার পেছনে এত লোক হওয়া কি সত্যি পসিবল? আপনারাই বলেন। তার উপর এখন তার সাথে দেখলাম তার নির্বাচনের প্রচারণায় বেশ কিছু মিডিয়া পার্সনও অ্যাড হয়ে গেছে। ভাবতে পারছেন সে এখন কোন পর্যায়ে চলে গেছে? আর আমরা এই মানুষটাকে এতদিন অবজ্ঞা করছি, জোকার মনে করছি, কোনো মূল্যই দেয় নাই। এমনকি আমি নিজেই তো তাকে নিয়ে প্রায় 5-6টা রোস্টিং ভিডিও বানাইছি। মানে কে মাগে হিতে? হ্যাঁ, এটা সত্য যে আমি কখনোই হিরো আলম মানুষ হিসেবে কেমন এটা নিয়ে কথা বলি নাই, আমি জাস্ট কথা বলছি তার গাওয়া গানগুলা নিয়ে। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, হিরো আলম কাকার থেকে অনেক কিছু শেখার আছে। এই যে সে নিজেকে জোকার বানিয়ে মানুষকে হাসানোর জন্য ফানি ফানি ভিডিও বানায়। এ এখানে কি হচ্ছে? গানের গলা একদমই ভালো না, তারপরও হিরে গলা ছেড়ে দিয়ে গান করে। তুমি হলে বাবু আমি তোমার হিরো। অভিনয় পারে না, তারপরও আলতু ফালতু মুভি বানায়। নাচতে পারি, নাচতে পারি, হাঁটতে পারি, ডাব্বা চেহারা ভালো না, ঠিকমতো কথা বলতে পারে না, এগুলো নিয়ে এই মানুষটাকে প্রতিনিয়তই কত মানুষই তো রোস্ট করতেছে, ট্রোল করতেছে। তারপরও কি তাকে কখনো থেমে যাইতে দেখছেন? দেখেন নাই। আর আমরা আমাদের ভিডিওর কমেন্টে একটা মানুষ একটা গালি দিলে সেটা নিতে পারি না। তাহলে একটাবার চিন্তা করে দেখেন আলম কাকার ধৈর্যটা ঠিক কি পরিমাণ। এত মানুষের এত কথা, এত রোস্ট, সবকিছু হজম করে নিয়ে নিজের কাজ চালিয়ে গেছে, জন্য সে আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। কিছু কথা আছে তোমার সাথে, যদি সে আজকে ওই মানুষগুলোর কথায় কিছু মনে করতো কিংবা সেই কথাগুলো সিরিয়াসলি নিত, তাহলে কখনোই সে আজকের এই হিরো আলম হয়ে উঠতে পারতো না। কথা হচ্ছে কষ্ট করছে আর ধৈর্য ধরে ছিল, জন্য সে আজ 20,000 টাকা থেকে 20 টাকার মালিক। এই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলি, জীবনে সফল হওয়ার জন্য ধৈর্য আর পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি যেই কাজই করেন না কেন, নিজের সাধ্য মতো পরিশ্রম করতে হবে আর ফলাফলের জন্য ধৈর্য ধরতে হবে, তাহলে দেখবেন আপনিও একদিন সফলতার শীর্ষে পৌঁছে গেছেন। বাই দা ওয়ে, হিরো আলম কাকার আরো একটা কথা আমার সেই ভাল লাগে, সে কোনো একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিল যে কাঁদাতে তো সবাই পারে, হাসাতে পারে কয়জন। দেখুন, মানুষ সবাইকে কাঁদাতে পারে, হাসাতে পারে কয়জন। এই যে আমি ফানি ফানি ভিডিও বানাই কিংবা আমি জানি যে আমার গানের গলা ভালো না, তারপরও আমি গান করি শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য। আমি শুধু চাই বিনোদন দেওয়ার জন্য। মানুষ আমার এসব কাজকর্ম দেখে হাসে, বিনোদন পাই, এতে আমার ভালো লাগে। এগুলা কিন্তু আমার কথা না, হিরো আলমের কথা। আপনারা আমার এই নাটক, গান, সিনেমা দেখে একটু হলো আনন্দ পায়। এখন বুঝলেন তো কেন বলছিলাম যে হিরো আলমের থেকে অনেক কিছু শেখার আছে? আসলে একটা মানুষ চেষ্টা করলে সব পারে। ওই কালো শরীরটা আমাকে আচ্ছা, এখন আসে এরকম একটা পজিটিভ ভিডিও বানানোর কারণ কি? কারণ হলো আপনারা অনেকেই দেখি আমার ভিডিওর কমেন্টে কিংবা আমাকে মেইল করে বলেন, ভাই অনেকদিন ধরে কাজ করতেছি কিন্তু সফল হতে পারতেছি না, আরো অনেক কিছু। হ্যাঁ ভাই, আপনাদের জন্য এই ভিডিওটা। আপনাদের যখন মনে হবে না আমার দ্বারা এটা পসিবল না, এটা আমার দ্বারা হবে না, তখন আপনারা হিরো আলমের কথা চিন্তা করবেন যে সে পারলে আমরা কেন পারবো না। আপনি কথা বলতে পারেন, চেহারা ভালো, 2টা হাত আছে, 2টা পা আছে এবং সবকিছু করার জন্য মাথায় বুদ্ধি আছে, তারপরও কেন পারবেন না? ধৈর্য হারাবেন, জীবনে ব্যর্থ হবেন, ধৈর্য ধরবেন, সফল হবেন। একটা জিনিস বুঝিনি, আমরা শুরু করতে না করতে আমাদের মাথায় ঢুকে যায় আমার এইটা নাই, সেটা নাই, এই হবে না, সে হবে না, আরো অনেক কিছু। আরে কাকা, শুরুতে কারো কাছে কিছু থাকে না, আস্তে আস্তে সেগুলো ম্যানেজ করে নিতে হয়, ধীরে ধীরে নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়। আমি নিজে তো যখন ডিমোটিভেট হয়ে যাই, তখন হিরো আলম কাকার কথা চিন্তা করি যে তার থেকে তো আমার মধ্যে কম কিছু নাই, তাহলে সে পারলে আমি কেন পারবো না। হ্যাঁ, এভাবে কাজ করতে হয়, আরেকজনকে দেখে জেলাস ফিল না করে নিজেকে মোটিভেট করতে হয়, সে পারলে আমি কেন পারবো না, তাহলে দেখবেন বেশি দিন সময় লাগবে না আপনার সফল হতে। যাক, অনেক কথা বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ কেউ কিছু মনে করেন না, আসলে জ্ঞান একটু বেশি হয়ে গেছে তো তাই সিটাসছি। তবে কথাগুলা সত্য একটু ভেবে দেখেন, আমার কাছে মনে হয় সফলতা তেমন কোনো বিষয় না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর যদি বিজনেস কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।